সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে তোমরা উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা পড়ালেখার মূল ধারা থেকে কোভিড-19 কারণে একটু দূরে সরে গেছো, তাদের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য বাধ্যতামূলকভাবে অ্যাসাইনমেন্ট করার কথা বলেছেন এবং তোমরা ইতোমধ্যে সম্ভবত তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে গেছো, যার মধ্যে বাংলা প্রথম পত্রের একটা অ্যাসাইনমেন্ট তোমাদের হাতে এসেছে। এই অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করতে পারি সেটার বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা করেছি। দেখো, আমরা যখন অ্যাসাইনমেন্ট করতে যাব তখন আমাদের প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা কাভার পেজ। আমাদের কাভারটা যদি সুন্দর হয়, অ্যাসাইনমেন্টের মধ্যে সৌন্দর্যের একটা বিষয় আছে, আমাদের কাভার পেজটা যত সুন্দর হবে আমাদের অ্যাসাইনমেন্টটা পড়ার প্রতি আগ্রহ শিক্ষকের ততটাই বেড়ে যাবে। তাই আমাদের সবার আগে মনোযোগ দিতে হবে আমাদের কাভার পেজটা যেন সুন্দর দৃষ্টিনন্দন একটা রূপ ধারণ করে। দেখো, আমরা একটা অ্যাসাইনমেন্টের কাভার নিয়েছি, এখানে আমরা একটা মডেল করছি, তোমরা তোমাদের মতো নিজেদের মতো করতে পারো, তবে সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে জিনিসটা যেন দেখতে সুন্দর হয়। আমরা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের নাম দিয়ে এই কলেজের জন্য একটি কাভার পেজ তৈরি করছি, তোমরা অন্যান্য প্রতিষ্ঠানের যারা আছো তারা তোমাদের কলেজ দিয়ে এরকম ব্যবস্থা করতে পারো। দেখো, সবার উপরে আমরা কলেজের একটা লোগো ব্যবহার করেছি, তার নিচে কলেজের নাম লিখেছি, তার নিচে কলেজের ঠিকানা দিয়েছি এবং কলেজ কোড এবং কলেজের EIIN নাম্বার ব্যবহার করেছি। দেখো, এর নিচে আমি মোটা দাগে অ্যাসাইনমেন্ট কথাটি লিখেছি, এটা তোমরা ইংরেজি হরফে বা বাংলা হরফে লিখতে পারো। এর নিচে যে অংশটা আসবে সেখানে দেখো আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার, এটা হচ্ছে যেহেতু আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট তাই এটা হবে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এবং এর নিচে আছে বিষয়, আমাদের বিষয় এটা বাংলা প্রথম পত্রের, এই জন্য আমরা এখানে বিষয় লিখব বাংলা প্রথম পত্র। এর নিচে আছে বিষয় কোড, আমাদের বাংলা প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 101, অর্থাৎ 101, এবং এর নিচে আছে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক বা শিরোনাম। আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। এর নিচে দেখো আমরা দুটি অংশ করেছি, এক সাইডে আছে সাবমিটেড বাই, আরেক সাইডে আছে সাবমিটেড টু। এখানে যে অংশটা আছে সাবমিটেড বাই, এটাকে তোমরা বাংলায় লিখতে পারো যেমনটা আমি লিখে দেখিয়েছি যে উপস্থাপনায়। তবে খেয়াল রাখবে সাবমিটেড বাই এবং উপস্থাপনায় দুটি উল্লেখ করার দরকার নেই, তোমরা যে কোনো একটি উল্লেখ করবে। উপস্থাপনায় এক্ষেত্রে তোমার নাম, তোমার শ্রেণী অবশ্যই একাদশ, বিভাগ বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা, এরপর তোমাদের সেকশন যদি থাকে এর নিচে তোমাদের ক্লাস রোলটি উল্লেখ করবে। অপর পাশে যেখানে আছে সাবমিটেড টু, এটা অবলিকে আমরা লিখেছি নির্দেশনায়, অর্থাৎ যে শিক্ষক তোমাকে নির্দেশনা দিচ্ছেন অর্থাৎ তোমার বাংলার শিক্ষক যিনি তার নামটি ব্যবহার করবে, তার নিচে তার ডেজিগনেশন বা পদবিটা ব্যবহার করবে। এখানে পদবি বলতে বোঝানো হচ্ছে যে তিনি কি প্রভাষক, তিনি কি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক নাকি অধ্যাপক। তার নিচে বিভাগ আছে, সংশ্লিষ্ট বিভাগ অবশ্যই বাংলা, যেহেতু আমরা বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছি। এর নিচে দেখো দুটি তারিখের কথা উল্লেখ আছে, একটি হচ্ছে গ্রহণের তারিখ আর একটি হচ্ছে জমাদানের তারিখ। এক্ষেত্রে তোমরা যবে অ্যাসাইনমেন্টটি গ্রহণ করছো কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সেই তারিখটি তোমরা ব্যবহার করবে এবং জমাদানের তারিখটি তোমরা যেদিন জমাদান করবে সেদিনের তারিখটি ব্যবহার করবে। আমরা এবার অ্যাসাইনমেন্টের ভিতরে যাব। তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো করে কলেজে জমা দিবে এই অ্যাসাইনমেন্টগুলোই পরবর্তীতে শিক্ষা বোর্ডে যাবে, তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টটির সৌন্দর্য ঠিক রাখা আমাদের সকলেরই কর্তব্য। এজন্য আমরা চেষ্টা করব A4 সাইজের অফসেট পেপারে অ্যাসাইনমেন্টটা করার জন্য। একটি পাতায় দুটি পাশ থাকে, আমরা এক পাশে শুধুমাত্র লিখব এবং আমরা যে পেজে অ্যাসাইনমেন্ট করব এটা চতুর্দিকে যেমনটা দেখানো হচ্ছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে মার্জিন করে নেব। এবার অ্যাসাইনমেন্টটিতে আসলে কী কী লিখব, তোমাদের খেয়াল রাখতে হবে আমি তোমাদের জন্য যে ভিডিওটি বানাচ্ছি এটি কোনো অ্যাসাইনমেন্টের সমাধান নয়, এটি শুধু একটি দিক নির্দেশনামূলক ভিডিও। যে বিষয়ে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে সেই অ্যাসাইনমেন্টটির টপিকটির নাম হচ্ছে অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। অর্থাৎ এখানে আমাদের যে পঠিত বিষয়টি আমাদের কাজে লাগবে সেটি হচ্ছে অপরিচিতা গল্প। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি লিখেছেন, আমি তোমাদের সুবিধার্থে গল্পটিকে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা অপরিচিতা গল্পটি পড়েছিলাম
যেখানে কেন্দ্রীয় দুটি চরিত্র ছিল অনুপম এবং কল্যাণী। তোমাদের মনে আছে অনুপম এবং কল্যাণীর বিয়ের কথা বলা হয়েছিল এবং যৌতুক চাওয়ার কারণে বা যৌতুক দাবি করার কারণে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়েটি ভেঙে যায়। কল্যাণী পরবর্তীতে নারী শিক্ষায় ব্রতী হয়ে দেশের জন্য, সমাজের জন্য, সমাজের নারীদের জন্য কিছু করার তাগিদ থেকে সেই ব্রত গ্রহণ করে সেদিকেই চালিত করেছিল। এবার আমরা অ্যাসাইনমেন্টের দিকে মনোযোগ দিব। আমাদের অ্যাসাইনমেন্টটির ভিতরে আসলে আমরা কি কি লিখতে যাচ্ছি, যে কোনো একটা প্রবন্ধ লেখার আগে আমাদের সবার আগে আমরা এটার একটা ভূমিকা লিখি। তো আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টটির শুরুতেও একটি ভূমিকা লিখব। খেয়াল রাখতে হবে আমরা ভূমিকা কথাটি লিখে উল্লেখ করব না, কিন্তু আমরা প্যারা করে এত এমনভাবে আমাদের লেখাটিকে উপস্থাপন করব যেন পাঠক, সে তোমার শিক্ষকই হন আর বোর্ডের কেউই হন, যখন পাঠক এটা পড়বে যেন সে বুঝতে পারে যে এটা আমাদের ভূমিকা অংশ। কিন্তু আমরা এটা অবশ্যই লিখে উল্লেখ করব না, আমি আবারও বলছি আমরা লিখে উল্লেখ করব না যে আমরা এটা ভূমিকা লিখছি। তাহলে প্রথমে আমরা ভূমিকায় কী লিখতে পারি? প্রথমে আমরা ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছুটা তথ্য দিতে পারি। রবীন্দ্রনাথের তথ্য দেওয়ার পরে আমরা বলতে পারি অপরিচিতা গল্পটির প্রকাশকাল কখন ছিল। দেখো, আমাদের এই গল্পের মুখ্য বিষয় যদিও অনুপম এবং কল্যাণীর যে সম্পর্কটি সেটিকে দেখানো হলেও এর পশ্চাৎপটে যে নারীদের অবমাননার চিত্র বা নারীদের যে দৃঢ়চেতা মনোভাবের ফলে তারা সমাজে এগিয়ে আসতে পারে, সমাজের কাজে লাগতে পারে, এই বিষয়টি খুব গভীরভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যেহেতু আমাদের এই অ্যাসাইনমেন্টটি নারীদের সম্পর্কিত, নারীদের এগিয়ে যাওয়া সম্পর্কিত, সেহেতু আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার পর জানাবো 1914 সালে যখন অপরিচিতা গল্পটি প্রকাশ করা হয় তখন আমাদের সমাজের নারীরা যথেষ্ট পিছিয়ে ছিলেন। এবং একই সঙ্গে আমরা এই কথাও বলবো যে 2021 সালে এসে এখনও আমাদের সমাজের নারীদের জন্য এই প্রেক্ষাপটটি অসামঞ্জস্যপূর্ণ নয়। এই পর্যন্ত লিখে আমরা একটা ভূমিকা দাঁড় করাতে পারি যে রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পে কল্যাণীর যে প্রেক্ষাপট এবং আমাদের 2021 সালের নারীদের যে প্রেক্ষাপট, দুটির মধ্যে পার্থক্য থাকলেও তাদের মধ্যে সাদৃশ্য অনেকটা আছে। এই ভূমিকাটা লেখার পর আমরা এখানে যেখানে আমাদের লাইন শেষ হবে সেখানে লাইনটা শেষ করে আমরা আরেকটা প্যারা তৈরি করব। এবার আমরা আসব অ্যাসাইনমেন্টের মূল বিষয়ে, যে ভাগগুলো আমাদের নির্দেশনায় দেওয়া হয়েছে। প্রথম ভাগে বলা হয়েছে অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। দেখো, এখানে আমাদের অ্যাসাইনমেন্টটি যেভাবে মূল্যায়ন করা হবে সেখানে আমাদের বলা হয়েছে কল্যাণীর সংকট যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমরা পাবো 1 মার্কস, কল্যাণীর দৃঢ়চেতা মনোভাবের পরিচয় যদি আমরা দিতে পারি তবে আমরা পাবো 2 মার্কস, আমরা যদি কল্যাণীর সংকট এবং মনোভাব তুলে ধরতে পারি, মানে মনোভাব বলতে দৃঢ়চেতা মনোভাব যদি তুলে ধরতে পারি তাহলে আমরা পাবো 3 মার্কস, এবং যদি আমরা কল্যাণীর সংকট ও মনোভাব তুলে ধরে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা এখানে আমাদের জন্য প্রথম পয়েন্টের জন্য যে 4 মার্কস বরাদ্দ সেই 4-এ 4 পাবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের করতে হবে কল্যাণীর যে সংকটটা ছিল সেই সংকটটা তুলে ধরতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য কল্যাণীর যে দৃঢ়চেতা মনোভাব এটার পরিচয় দিয়ে এটার একটা ব্যাখ্যা আমাদের তুলে ধরতে হবে। তাহলে অপরিচিতা গল্পে কল্যাণীর সংকটটা আসলে কোথায় ছিল? আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটা নারী হিসেবে তার বিয়ে ভেঙে যাওয়া, এটি ছিল কল্যাণীর জন্য সবচেয়ে বড় সংকট। কিন্তু বাস্তবিক অর্থে যদি আমরা বিবেচনা করি তাহলে কল্যাণীর সংকটটা ছিল যৌতুক প্রথায়, কারণ যৌতুকের টানাপোড়েনের কারণেই কল্যাণীর বিয়েটা ভেঙে গিয়েছিল। তাহলে কল্যাণীর সংকটটা ছিল যৌতুক প্রথায়, এবং কল্যাণীর সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে দৃঢ়চেতা মনোভাব, তোমরা খেয়াল করবে অপরিচিতা গল্পের শেষ দিকে যখন অনুপম বাধা বিপত্তি ছেড়ে কল্যাণীর কাছে যখন পৌঁছে, কল্যাণী তার কাছে না গিয়ে কল্যাণী জানায় তার মাতৃ আজ্ঞা আছে। অর্থাৎ এই যে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা, কল্যাণীর যে নিজের উদ্দেশ্য অর্থাৎ নারীদের শিক্ষিত করে সমাজের জন্য কিছু করার যে দৃঢ় মনোভাব, এটি বস্তুত কল্যাণীকে ওই যৌতুক প্রথার যে কালো থাবা সেই সংকট থেকে বের করে নিয়ে এসেছিল। অর্থাৎ এখানে কল্যাণীর দৃঢ়চেতা মনোভাবটি তার সংকট থেকে উত্তরণের প্রধান নিয়ামক ছিল। তাহলে এই দৃঢ়চেতা মনোভাবটি আমরা যদি সুন্দরভাবে আমাদের সৃজনশীলতা দিয়ে, তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তোমাদের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য, অবশ্যই কোনো সস্তা গোছের পেজ থেকে উত্তর দেখে দেখে তুলে দেওয়ার জন্য নয়।
তাহলে আমাদের এখানে নিজেদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে লিখে দিতে হবে, এবং আমরা যদি সুন্দরভাবে আমাদের সৃজনশীলতা প্রকাশ করে এটাকে ব্যাখ্যা করতে পারি তাহলে এখানে বরাদ্দ 4 মার্কসের 4ই আমরা পেয়ে যাব। পয়েন্টটা যেখানে আমরা শেষ করব সেখানে এসে আমরা পরের প্যারায় যাব। আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত এর বিবরণ। আমরা মাঝে মাঝেই যখন আমরা পড়ালেখার সময় সৃজনশীল প্রশ্ন পাই অপরাজিতা গল্প থেকে, তোমরা জানো যে আমাদের সামনে মাঝে মাঝেই উচ্চতর দক্ষতা অংশে প্রশ্নটি আসে যে যদি আমাদের গল্পের চরিত্রগুলো এমন না করে অন্যরকম করত তাহলে আমাদের গল্পের পরিণতিটা একটু অন্যরকম হতো। তাহলে আমাদের এই গল্পে যে অনুপম চরিত্র, আমার মনে হয় শিক্ষক যখন তোমাদের পড়িয়েছেন তখন অবশ্যই একথা বারবার বলেছেন যে অপরিচিতা গল্পের অনুপম বাস্তবিক অর্থে পুরুষ হয়ে উঠতে পারেনি। অনুপমের মধ্যে বীরত্ব বা মানবিক যে দিকটি সেটি বিকশিত হয়ে উঠতে পারেনি, এজন্য অপরিচিতা গল্পে কল্যাণীকে এমন দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাহলে যদি অনুপম এবং গল্পের অন্যদের ভূমিকা ইতিবাচক, যেটাকে আমরা পজিটিভ বলে থাকি, যদি ইতিবাচক হতো তাহলে কল্যাণীর ভবিষ্যৎ কিছু অন্যরকম হতো। চিন্তা করো যে অনুপমের যে মামা ছিল, লোভী মামা, মামা যদি তেমন না হয়ে মামা যদি ইতিবাচক চিন্তার অধিকারী হতেন, বা অনুপম যদি এত দুর্বল চরিত্রের মানুষ না হয়ে অনুপমের চরিত্র যদি আরও শক্ত হতো, দৃঢ় হতো, তাহলে কল্যাণীর এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো না। অর্থাৎ অপরিচিতা গল্পে যদি আমাদের অন্যান্য চরিত্রগুলো ইতিবাচক থাকতো তাহলে আমরা দেখতে পেতাম যে আমাদের গল্পে কল্যাণী যে সে অনুপমের সঙ্গে সুখে সংসার করতে পারত এবং একই সাথে অনুপমের সংসারে থেকে সে নারীদের শিক্ষার জন্য, নারীদের প্রগতির জন্য অনেক কাজ করতে পারত। অর্থাৎ অপরিচিতা গল্পের কল্যাণীর জীবনটা অন্যরকম হতো যদি গল্পের অন্যান্য চরিত্রগুলো ইতিবাচক থাকত। এই যে প্রত্যাশিত ইতিবাচক আচরণ, অর্থাৎ অনুপমের ক্ষেত্রে ইতিবাচক আচরণ কেমন হতে পারত, অনুপমের মামার ক্ষেত্রে ইতিবাচক আচরণ কী হতে পারত, অনুপমের মায়ের ক্ষেত্রে ইতিবাচক আচরণটা কী হতে পারত, এটা যদি আমরা তুলে ধরে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারি তাহলে এই দ্বিতীয় অংশের জন্য বরাদ্দ 4 মার্কসও আমরা পেয়ে যাব। এবার আমাদের আগের অনুচ্ছেদটা যেখানে শেষ হয়েছে তারপর আমাদের এই তৃতীয় অনুচ্ছেদ, এখানে এসে আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন দাঁড়াচ্ছে। প্রশ্নটা হচ্ছে সাহিত্য আসলে আমরা কেন পড়ি? সাহিত্য আমাদের পড়ানো হয় এজন্যই যে আমরা বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতা, বিভিন্ন সময়ের জীবন, তাদের দর্শন, এইসব বিষয়গুলো দেখে আমরা আমাদের চারপাশের সমাজ, চারপাশের মানুষ, তাদের জীবন, আমাদের জীবন, এসব সম্পর্কে যেন আমাদের একটা দর্শন বা একটা ফিলোসফি দাঁড়ায়। আমরা যেন আমাদের জীবন দৃষ্টিটাকে উন্নত করতে পারি এবং এই গল্পের জীবনের সঙ্গে আমাদের বাস্তবের জীবনটাকে মিলিয়ে আমাদের জীবনকে উন্নত করার চিন্তাভাবনা যেন আমরা করতে পারি, এটি হচ্ছে আমাদের সাহিত্য পড়ানোর উদ্দেশ্য। তাহলে আমরা এই যে যখন অপরিচিতা গল্পটা পড়ছি, যখন আমরা কল্যাণীর অবস্থাটা চিন্তা করছি, তখন একই সাথে আমরা আমাদের চারপাশে আমাদের চেনা জানা অনেক নারীর কথা মনে করতে পারি যে যাদের এগিয়ে আসার পথে নানান ধরনের প্রতিবন্ধকতা। আমরা দেখতে পাই আমাদের পাশের বাসার ছোটো মেয়েটার বিয়ে হয়ে গেল, সে স্কুলে পড়ে, এই যে তার জীবনে এগিয়ে চলার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হলো। বা কোনো একটা মেয়ে নিয়মিত স্কুলে যেত, স্কুলে যাওয়ার পথে তাকে প্রতিদিন বখাটেরা উত্তক্ত করতো, একটা সময় সে স্কুলে যাওয়া ছেড়ে দিল, এই যে তার চলার পথে এই যে একটা প্রতিবন্ধকতা। এমন হাজার হাজার প্রতিবন্ধকতা আমরা প্রতিদিন আমাদের চারপাশের নারীদের এগিয়ে চলার পথে দেখতে পাই। এর মধ্যে কতগুলো আমরা উল্লেখ করতে পারি, হতে পারে শিক্ষার অভাব, সচেতনতার অভাব, যৌন নিপীড়ন, হতে পারে ইফটিজিং, হতে পারে বাল্যবিবাহ, হতে পারে যৌতুক প্রথা, এই যে আমি 5-6টা বললাম। এছাড়াও আমরা আমাদের চারপাশে দেখতে পাই এরকম হাজার হাজার প্রতিবন্ধকতা আমাদের চারপাশের নারীদের জীবনে এসে দাঁড়িয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা গোটা 3-4 প্রতিবন্ধকতার কথা ব্যাখ্যা সহ দিতে পারি, ব্যাখ্যা সহ কীভাবে, ধরো আমরা বললাম যে বাল্যবিবাহ আমাদের চারপাশের নারীদের এগিয়ে চলার অন্যতম একটি প্রতিবন্ধক। এবার আমরা ব্যাখ্যায় আসবো যে বাল্যবিবাহ আসলে কীভাবে প্রতিবন্ধক। একটা স্কুল পড়ুয়া মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তাকে বই খাতা ছেড়ে যে বসতে হয় উনুনের পাশে, তাকে রান্নাবান্নায় মনোযোগ দিতে হয়, তাকে ঘর সংসারে মনোযোগ দিতে হয়, তাকে দাম্পত্য জীবনে মনোযোগ দিতে হয়, ফলশ্রুতিতে এই মেয়েটির শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়, তাকে একটা সময় পড়ালেখা ছেড়ে দিতে হয় এবং আমাদের দেশ একটা দক্ষ কর্মশক্তি থেকে বঞ্চিত হয় এবং আমাদের সমাজের নারীরা পিছিয়ে পড়ে। এই যে আমি একটা বিষয় ব্যাখ্যা করলাম, তোমরা যদি এরকম 3-4টি প্রতিবন্ধকতাকে
চিহ্নিত করে ব্যাখ্যা করতে পারো, তাহলে এই তৃতীয় ক্ষেত্রে আমাদের জন্য যে বরাদ্দ 4 মার্কস সেটি আমরা সুন্দরভাবে পেয়ে যাব। এখানে আমাদের এই প্যারাটা শেষ হবে, শেষ হওয়ার পর আমরা নতুন একটা প্যারা শুরু করব। তবে কথা আছে, তোমাদের আগের যে আমরা 3-4 প্রতিবন্ধকতার কথা বললাম, এই 3-4 প্রতিবন্ধকতা আমরা চাইলে 3-4 প্যারা করে ব্যাখ্যা করতে পারি, এটা কোনো বড় বিষয় না। এরপর আমরা আসবো চতুর্থ অংশে। আমাদের চতুর্থ অংশটি হচ্ছে পঠিত গল্প ও চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো চিহ্নিত করো। এবার আসো আমরা খেয়াল করি, অপরিচিতা গল্পে কল্যাণী একটা মারাত্মক চাপের মধ্যে, মানসিক চাপের মধ্যে পড়েছিল। স্বাভাবিক, সেটা নারী হোক পুরুষ হোক, বিয়ের আসরে যদি বিয়ে আটকে যায় তাহলে তার মনের উপর একটি বিরূপ প্রভাব পড়ে। আমরা অনুপমের মনের উপরের বিরূপ প্রভাবটা রবীন্দ্রনাথের কলমে টের পেয়েছি, কিন্তু আমরা একই সাথে অনুভব করতে পারি কল্যাণীর মানসিকতা কতটা বিকৃতির সম্মুখীন হয়েছিল যখন তার বিয়ে ভেঙে যায়। সেই সময়টায় আমরা শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণীর বাবাকে দেখেছি তার পাশে দাঁড়াতে, এবং তার অনুপ্রেরণার কারণে কল্যাণী অনেকটা সামনে এগিয়ে আসতে পেরেছে। এবং একই সাথে আমরা যখন দেখি যে ট্রেনে অনুপম এবং অনুপমের মায়ের জন্য যখন কল্যাণী ট্রেনের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি করে বা বসচা করে, তখন সে ইংরেজিতে কথা বলে, অর্থাৎ তার মধ্যে শিক্ষা ছিল। তাহলে আমরা কল্যাণীর মধ্যে দুইটি বিষয় দেখতে পেলাম সহায়ক শক্তি হিসেবে, একটি হচ্ছে তার বাবার সাপোর্ট, আর অন্যটি আমরা দেখতে পাচ্ছি কল্যাণীর শিক্ষা। তাহলে কল্যাণীর সঙ্গে যদি মিলিয়ে আমরা চারপাশের নারীদের কথা চিন্তা করি, আমাদের আশেপাশের যে নারীরা সামনে এগিয়ে চলার জন্য প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তাদের এগিয়ে নেওয়ার জন্য আমরা আসলে কী করতে পারি বা কী হলে তোমাদের মনে হয়, আমাদের অনেক সময় চারপাশে দেখে মনে হয় আহারে এই মেয়েটার পড়ালেখা এখানে থেমে গেল, এর জন্য যদি আমরা এটা করতে পারতাম তাহলে এই মেয়েটা হয়তো আরও এগিয়ে যেতে পারতো, এরকম যে বিষয়গুলো তোমাদের মনে হয় সহায়ক শক্তি হিসেবে, এরকম কয়েকটি বিষয় আমরা বলতে পারি। যেমন শিক্ষা, যদি মেয়েটি শিক্ষিত হয় তাহলে সে সামনে এগিয়ে যেতে পারবে, এটা তার জন্য সহায়ক শক্তি এগিয়ে যাওয়ার জন্য। যদি পারিবারিক যে সমর্থন সেটি পাওয়া যায় তাহলে নারীদের সামনে এগিয়ে যাওয়া অনেক বেশি সহজ হয়। আর অর্থনৈতিক স্বাবলম্বন, একটা নারী যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হয় তাহলে তার এগিয়ে যাওয়ার পথটা আরও সুগম হয়। আমরা কয়েকটি বিষয় দেখলাম, পারিবারিক সহায়তা বা পারিবারিক সমর্থন বলতে পারি আমরা, আমরা শিক্ষার কথা বলতে পারি, আমরা স্বাবলম্বনের কথা বলতে পারি, আমরা সামাজিক যে সচেতনতা সেটার কথা বলতে পারি। তাহলে আমরা অনেকগুলো বিষয় দেখতে পেলাম যেগুলো বস্তুত আমাদের চারপাশের সমাজের নারী এবং একই সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর জীবনে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিল। এই রকম 3-4 কারণকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সুন্দরভাবে তুলে ধরতে পারি, তাহলে আমরা আমাদের চতুর্থ ক্ষেত্রের জন্য যে 4 মার্কস বরাদ্দ সেই 4ও পেয়ে যাব। আমরা এতক্ষণ আমাদের চারপাশের নারী এবং কল্যাণীর জীবন এ দুটির একটি তুলনামূলক আলোচনা করেছি। এবার আমরা একটি উপসংহার টানবো। যেহেতু আমরা শেষ অংশে আলোচনা করেছি যে নারীরা কিভাবে সহায়ক শক্তি নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে আমরা শেষ অংশে এসে উপসংহারে এটা বলতে পারি যে আমরা যদি নারীদের জন্য এই সহায়ক শক্তিগুলো বৃদ্ধি করতে পারি এবং একই সাথে তাদের জন্য যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর করতে পারি, তাহলে আমাদের সমাজের নারীরা দ্রুত উন্নতি করবে, এগিয়ে যাবে, ফলে আমাদের সমাজ উন্নত হবে, আমাদের দেশ তথা বিশ্ব অনেক বেশি উন্নত হবে এবং আমরা অনেক সুখী সমৃদ্ধভাবে বসবাস করতে পারব। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, এবং এখানে আমরা যে 1-2-3-4 খণ্ড লিখলাম, আমি তোমাদের বলেছি যে তোমরা কেউ এটাকে কোটেশনের নাম হিসেবে ব্যবহার করবে না, তোমরা ঢালাই যেভাবে প্রবন্ধ লেখা হয় সেভাবে লিখে দিবে। এখন তোমরা অনেকেই জানো যে আমাদের অ্যাসাইনমেন্টের টোটাল মার্কস হচ্ছে 20 মার্কস। আমি এই পর্যন্ত তোমাদের 16 মার্কসের ব্যাখ্যা দিয়েছি, বাকি 4 মার্কসের ব্যাখ্যা দেইনি। বাকি 4 মার্কস হচ্ছে আমাদের বাক্য গঠন, বানান, শব্দ প্রয়োগ, বিরামচিহ্ন ইত্যাদি, অর্থাৎ ব্যাকরণিক যে শুদ্ধতা এবং উপস্থাপনার যে সৌন্দর্য সেটার উপর আমাদের বাকি 4 মার্কস ডিপেন্ড করছে। তাহলে আমরা যদি আমাদের এই অ্যাসাইনমেন্টটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে আমাদের সংশ্লিষ্ট কলেজে জমা দিতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের সৃজনশীলতায় আমাদের সংশ্লিষ্ট শিক্ষকরা মুগ্ধ হবেন এবং একই সাথে আমরা একটি সুন্দর মার্কস পাবো, এবং সেটা 17-20 হলে আমরা শিক্ষকের মন্তব্য হিসেবে অতি উত্তম বিশেষণে বিশেষায়িত হব। এবার একটা বিষয় তোমাদের অপ্রাসঙ্গিকভাবে বলে রাখি, তোমরা অনেকে শহরে বিভিন্ন কলেজে পড়ালেখা করছো, তোমাদের নিয়মিত অনলাইন ক্লাস চলছে, তো অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছে, এখন তো আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা পড়ালেখা বাদ দিয়ে দিই, অ্যাসাইনমেন্ট করছি, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসরণ করছি, এ হলেই আমাদের শিক্ষা জীবন সুন্দর হয়ে যাবে। তোমাদের মনে রাখতে হবে বিশ্বব্যাপী এখন একটি মহামারী চলছে, যে জন্য বাধ্য হয়ে
শিক্ষা মন্ত্রণালয় আমাদের এমন একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং একই সাথে এমন বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান করছে। এটি সমগ্র দেশের সকল কলেজের সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য এই অ্যাসাইনমেন্ট। এর অর্থ এই না তোমরা যারা শহুরে কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের যাদের সুবিধা আছে অনলাইনে ক্লাস করার তোমরা এগুলো বন্ধ করে দেবে, তোমরা তোমাদের পড়ালেখাটি সুন্দরভাবে চালিয়ে যাবে এবং একই সাথে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত এই অ্যাসাইনমেন্টগুলো করবে, যার ফলে তোমরা দুই ধরনের সুবিধা পাচ্ছ। একাধারে তোমাদের স্বাভাবিক পড়ালেখা এগিয়ে যাচ্ছে এবং একই সাথে তোমরা বিশেষায়িত কিছু চিন্তাভাবনা করার মতো অ্যাসাইনমেন্ট পাচ্ছ করে জমা দেওয়ার জন্য। তাহলে আজকের আলোচনা আমরা এ পর্যন্তই রাখছি। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাজে দিবে। ইনশাআল্লাহ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।